হ্যালো গার্স, আজকে আমি ময়রাবাড়ি যাব। ময়রাবাড়ি ঈদের বাজারটা আপনাদেরকে আজকে দেখাবো। ঈদের জন্য কীরকম ভিড় হইতেছে, কীরকম কী হয় তা আপনাদেরকে অল্প দেখাবো এবং আমি অল্প শপিং করবো। তো গার্স, এখন আমার গাড়িতে তেল নাই, আমি অল্প তেল ভরে নেই। আমি এই ছেলেটা কী করতেছে, গার্স বোতল ঢুকাইতেছে। ছেলেটা অনেক কষ্ট করতেছে। ওই স্যারা, এদিকে আইতো, কি করছিস এখানে? বোতল ঢুকাইতেছ কেন? বোতল ঢুকে কি করবা, বিক্রি করবা? বিক্রি করবা? বিক্রি করে কি করবা? ঈদের কাপড় কিনবা? আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? কেউই নাই? তুমি এলকা? ও, বাসা কোন কোন জায়গায়? এনে থাকো, কই থাকো তুমি, এনে থাকো। তো এখন আমি একজোড়া তোমাকে কাপড় চাপড় কিনে দিই, তুমি কিনবা নিবা? আচ্ছা, তোমাকে আমি একজোড়া কাপড় কিনে দিই, ভালো দেখে তুমি নিয়ে যাবা। হ্যাঁ, তো চলো, তো চলো আমার লগে বাইকে উঠো, তোমাকে আমি কাপড় কিনে দেবো। হ্যাঁ, আচ্ছা, উঠো উঠো তাহলে, বাইকে উঠো। তবে এখন আমি অন্য মার্কেটে যাই, এখানে কাপড় দোকান কম আছে, তাই আমি এখন আগে যাব। তবে কোন দোকানে যাবো? এখানে একটা ভালো দোকান দেখতেছি, এই দোকানটাতে যাই। এই দোকানটা তাইলাম, দেখি। তবে আমি এসে গেলাম দোকানে, কাপড় দোকানে। এই দোকানে এলাম, এই দোকান থেকে এখন কাপড় কিনে দিই। তো ওই বাচ্চাটাকে প্যান্ট শার্ট দেখান তো, স্পোর্টিং কি আছে দেখান? কাপড় কেনা হয়ে গেছে, বাচ্চাটার ঈদের শপিং হয়ে গেছে, এখন চলে যাই। তুমি এটা কি লইছ, বুতুল? এইগুলো কি করবো এখন দেখবা, এগুলো কত হবে? 20-30 টাকা হবে। তাহলে আমি তোমাকে 20-30 টাকা দিয়ে দিই, তুমি এইগুলো এখানে সাইডে রেখে দেবো। হ্যাঁ, আমি তোমাকে 20-30 টাকা দেখে দিয়ে দিই। তো এখন তুমি যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট শেয়ার করবেন, লাইক দিবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যাও। হ্যাঁ, দোয়া করবা। তো এখন আমি চলে যাই, এখন আর আমার শপিং করতে যাবো না, এখন আমি বাসায় চলে যাবো, নেক্সট দিন শপিং করতে যাবো।